হিটে হিলে আছে আর কালীপুরে বুদ্ধ কালী মন্দির আমাদের সঙ্গে গাইড করছে শ্রীকৃষ্ণ নাকি হ্যাঁ ঠিক খেলার মাঠ খুব সুন্দর জায়গা অসাধারণ মায়ের মূর্তি দারুণ ভোটের ডিউটি করতেছে এখানে আমরা ওই যে দুজন দাঁড়িয়ে আছে কবিরুলদা আর কাকুটার নামটা ভুলে গেলাম দারুণ জায়গা ঠিক করে গেছে না কালকে তা দেখতে পারবেন বসেছিলাম কালি বলো তুমি বলো হয়েছিল এখানটায় এই জায়গাটা হচ্ছে প্রথম যেখানে মা মানে বানে ভেসে এসে এখানে প্রথম উঠেছিল তারপর এটার পর এই যে মন্দিরটা দেখছেন এই মন্দিরটা রাজারা মহারাজ নন্দকুমার করে দিয়েছিল এবং সেখানে মহারাজ নন্দকুমার মনে মাতাকে প্রতিষ্ঠিত করেছিল এবং এইটাই হচ্ছে সেই মন্দির ওখানে প্রতিদিন পুজো হয় এটা আটফর যেখানে পুজো হয় তারপরে ওখানে পুজো হয় সপ্তাহে কদিন পুজো হয় সপ্তাহে ডেলি পুজো হয় এখানে ডেলি পুজো ডেলি ভোগ এখানে সব হয় বটগাছ তো বিশাল বড় পাশে শ্মশান নাকি পাশে শ্মশান দূরে শ্মশান পাশে ব্রাহ্মণী নদী প্রচুর ছেলে এখানে সব গল্প গুজব করছে খুব সুন্দর জায়গা সামনে দেখতে পাচ্ছেন এটা নতুন করে তৈরি হলো পঞ্চায়েতের নির্মাণে জেল এখানে বলো তুমি বলো এটা দেখতে পাচ্ছেন শ্মশান এখানে এখানে সব রকম বৈষ্ণবদের সমাধি অনেক আর্মিদের সমাধি এখানে আছে দূরে দেখা যাচ্ছে গ্রামের একজন ওই আর্মি ওই পেটিটা দেখা যাচ্ছে গাছের ফাঁক দিয়ে ওখানটাতে মারা গেছিল দু বছর আগে তার সমাধি একটা স্মারক করে রেখেছে পাশে ব্রাহ্মণী নদী এটা আর এখানে এই মায়ের মহিমার জন্য গোটা নদীটা শুকিয়ে গেল কিন্তু এই জায়গাটাতে সারা বছর ভক্তদের স্নান করার জন্য জল থাকে এটা একটা মায়ের বিশেষ মহিমা যেটা দেখে খুব ভালো লাগছে মন্দির সংলগ্ন মাঠে অগুন্তি ছেলে যারা ক্লাব প্রেমী তারা খেলা করছে আজকের এই মোবাইলের যুগে খেলা করছে এটাই খুব দারুণ ভাই ক্যাপা